নলেজ হতে গেলে প্রথমে ইন্টুইশন দরকার বলা হয়েছে ইন্টুইশনটা আসে কোত্থেকে বাইরে থেকে কিভাবে আসে থ্রু সেন্স এক্সপিরিয়েন্স তাহলে গড মাস্ট বি প্রেজেন্টেড ইন ইন্টুইশন গডের ইন্টুইশন হবে না হবে না গডের ইন্টুইশন হবে না তাহলে গডের নলেজ হবে না তাহলে ট্রান্সেন্ডেন্ট মেটাফিজিক্স ঈশ্বর আত্মা যেগুলো যে নলেজ দিতে চায় সেই মেটাফিজিক্স পসিবল নয় উত্তর হয়ে গেল যে প্রশ্ন খুঁজেছিলাম যে সিনথেটিক এমব্রায়ার পসিবিলিটির উত্তর পেলে মেটাফিজিক্স সম্ভব কিনা তার উত্তর পাওয়া যাবে কিন্তু আগের দিন আমি বলেছিলাম কান্ট আবার এই কথা বলছেন হ্যাঁ তাহলে মেটাফিজিক্স ট্রান্সেন্ডেন্ট মেটাফিজিক্স সায়েন্স হিসেবে পসিবল হলো না কিন্তু তার মানেই না যে কোনো মেটাফিজিক্স পসিবল না প্রশ্নগুলো আমাদের মনে জাগবে সব সময় হয় না নলেজ হবে না কিন্তু আমরা তাও প্রশ্ন করে যাব তার মানে একটা স্বাভাবিক প্রবণতা মানব মনের থাকবে মানব বুদ্ধি থাকবে তাহলে মেটাফিজিক্স অ্যাজ ন্যাচারাল ডিসপোজিশন সেটা পসিবল আরেকটা হচ্ছে এই যে আলোচনা করলাম তাই নিয়ে তার মানে মেটাফিজিক্স অফ দি নাওমেনা বা নলেজ অফ নাওমেনা হবে না নাওমেনা মানে ট্রান্সেন্ডেন্ট এন্টিটি হবে না কিন্তু একটা মেটাফিজিক্স হতে পারে মেটাফিজিক্স মানে যদি বুঝি নলেজ বাই মিন্স অফ পিওর রিজন যে বিশুদ্ধ বুদ্ধি দিয়ে জানা তাহলে এক ধরনের মেটাফিজিক্স হতে পারে ফেনোমেনা সম্বন্ধে এই ফেনোমেনাল ওয়ার্ল্ড সম্বন্ধে আমার এ প্রায় নলেজ হতে পারে আমাদের যে জাগতিক বিষয় যা নিয়ে বিজ্ঞান আলোচনা করে বিজ্ঞান ফেনোমেনা নিয়ে আলোচনা করে প্রকৃতির বিভিন্ন শাখা নিয়ে বিজ্ঞান আলোচনা করে সেই সম্বন্ধে এমন নলেজ মেটাফিজিক্স দিতে পারে যা কিন্তু কোনো বিজ্ঞান দেয় না যে কোনো সায়েন্স নাও বটানি নাও ফিজিক্স নাও কেমিস্ট্রি নাও ফেনোমেনা বিভিন্ন আলোচনা করছে যে কোনো ফেনোমেনা তার জেনারেল কতগুলো ফিচার আছে সেটা দ্রব্য গুণ সম্বন্ধে থাকবে কার্যকারণ সম্বন্ধে থাকবে দেশ কালে থাকবে তাহলে এটা আমি এপ্রায়রাই বলতে পারি তাহলে রিজন আমাকে এই নলেজ দিতে পারে যে যত এটা ফেনোমেনা আছে তাদের এটা কমন ক্যারেক্টার এই যে নলেজ এটা একটা নতুন টাইপ অফ নলেজ এটা সিনথেটিক এপ্রায়রাই নলেজ তাহলে মেটাফিজিক্স অফ ফেনোমেনা বা মেটাফিজিক্স অফ নেচার হতে পারে নেচার মানে নোন অ্যান্ড নোয়েবল অবজেক্টস জ্ঞাত এবং জ্ঞেয় বিষয় সম্বন্ধে আমার একটা মেটাফিজিক্স হতে পারে এই মেটাফিজিক্সটা ট্রান্সেন্ডেন্ট মেটাফিজিক্স নয় ইমানেন্ট মেটাফিজিক্স ইমানেন্ট অবজেক্ট মানে যে অবজেক্টগুলো জগতে আছে যে অবজেক্টগুলো নিয়ে সায়েন্স আলোচনা করে সেই বিষয়েই মেটাফিজিক্স হতে পারে বিশুদ্ধ বুদ্ধি দিয়ে জ্ঞান হতে পারে কি জ্ঞান হবে বিষয়ের সাধারণ ধর্ম কি আচ্ছা কোনো বিজ্ঞান কি তা নিয়ে আলোচনা করে জগতের যে বিষয়গুলো আছে তাদের সাধারণ ধর্ম কি তা নিয়ে কি কোনো বিজ্ঞানে আলোচনা করা হয় না বিজ্ঞান প্রকৃতির এক একটা শাখা নিয়ে আলোচনা করে একটা শাখা নিয়ে আর এই মেটাফিজিক্স কি আলোচনা করবে এই যত শাস্ত্রতে যা আলোচনা হয় তারা যে বিষয়গুলো আছে বিষয়ের সাধারণ ধর্মগুলো নিয়ে একটা মেটাফিজিক্স হতে পারে কান্ট সেই মেটাফিজিক্সের পথ উন্মুক্ত করলেন আরেকটা হচ্ছে মেটাফিজিক্স অফ মরালস সেইটাও এর দ্বারা উন্মুক্ত হবে পরের দিন আমি মরালসটা পড়াবো সেটা নিয়ে এবারে একটা আর্গুমেন্ট দুই তিন মিনিট আছে মেটাফিজিক্স কেন স্পেসটা এ প্রায়রাই বলবো স্পেসটাকে এ প্রায়রাই এবং ইন্টুইশন বলা হয়েছে আমি মেটাফিজিক্যাল এক্সপোজিশনেরটাই বলি দেখো তোমার মনে হতে পারে যে স্পেসের ধারণাটা আমি এক্সপিরিয়েন্স থেকে পেয়েছি ধরো বললাম টেবিলটা টেবিলটা আমার বাইরে আছে তাই তো টেবিলটা ইট ইজ আউটসাইড অফ মি টেবিলটা বিসাইড দিস টেবিল তাহলে আমার এই আউটসাইড বিসাইড এইরকম এক্সপিরিয়েন্স আমার হয় আমার বিষয় সম্বন্ধে অনুভব হয় যে বিষয়টা আমার বাইরে আছে টেবিলের পাশে আছে পাশাপাশি আছে চেয়ারের কাছে আছে তাহলে এগুলো তো আমার এক্সপিরিয়েন্স হয়েছে তার থেকে আমি স্পেসের ধারণা পেয়েছি তাই তো তাহলে স্পেসের ধারণাটা এম্পিরিক্যাল এটা মনে হতে পারে আচ্ছা এখানে আরেকটা কথা বলে দিই গতদিনে বলেছিলাম যে রিপ্রেজেন্টেশন ওই যে কান্টের কথা পড়তে গেলে মানে টেক্সটের মানে ঠিকমতো ধরা ওখানে আছে কান্ট দেখাচ্ছেন যে স্পেসটা ইন্টুইশন এপ্রায়রাইটা আমি প্রমাণটা দিচ্ছি স্পেস ইন্টুইশন মানে ইমিডিয়েট রিপ্রেজেন্টেশন তো টাইটেল হেডিংটা আছে মেটাফিজিক্যাল এক্সপোজিশন অফ দি কনসেপ্ট অফ স্পেস স্পেস কনসেপ্টের মেটাফিজিক্যাল এক্সপোজিশন তো তুমি প্রমাণ করতে চাইছো স্পেস কনসেপ্ট নয় ইন্টুইশন তাহলে কনসেপ্ট অফ স্পেস বলছো কি করে স্পেস তো কনসেপ্ট না তাহলে লেখা হলো যে মানে বুঝতে হবে এখানে কনসেপ্ট মানে কনসেপ্ট ধরলে হবে না
রিপ্রেজেন্টেশন কথাটা কান্ট ব্যবহার করেছেন কান্টের বইতে। রিপ্রেজেন্টেশনের ভেতরে এটা খুব একটা ওয়াইড ক্যাটাগরি, রিপ্রেজেন্টেশনের ভেতরে ইন্টুইশন আছে, কনসেপ্ট আছে, সেন্সেশন আছে, পারসেপশন আছে, সব আছে। তার মানে টেক্সটে যখন ওই হেডিংটা আছে মেটাফিজিক্যাল এক্সপোজিশন অফ দি কনসেপ্ট অফ স্পেস, ওখানে কনসেপ্টের জায়গায় পড়তে হবে ব্রড ক্যাটাগরিটা, মানে রিপ্রেজেন্টেশন অফ স্পেস। মেটাফিজিক্যাল এক্সপোজিশন অফ দি কনসেপ্ট অফ স্পেস মানে মেটাফিজিক্যাল এক্সপোজিশন অফ দি রিপ্রেজেন্টেশন অফ স্পেস। এবার রিপ্রেজেন্টেশনটা কি হতে পারে, ইন্টুইশন হতে পারে, কনসেপ্ট হতে পারে, কান প্রমাণ করবেন কি ওটা কনসেপ্ট নয় ইন্টুইশন। তাহলে ওখানে কনসেপ্ট মানে ওই কনসেপ্ট ধরে নিলে মানে উদ্ধার হবে না, রিপ্রেজেন্টেশন বড় ক্যাটাগরিতে ধরতে হবে। এবার যে আর্গুমেন্টটা আলোচনা করছিলাম যে বাইরে, তাহলে মনে হতে পারে যে এই এই স্পেসটা তো ওই বাইরের স্পেসে আছে তো বিষয়টা, তাহলে বাইরে থেকেই পেয়েছি। কান্টের বক্তব্যটা কি? এইটাই কান্টের বক্তব্য যে যে ধর্মটা বিষয় আছে বলে মনে হচ্ছে ওটা বিষয় নেই, ওটা বিশ্ব ইতে আছে। স্পেসটা বিষয়ের ধর্ম নয়, বিষয়ের ধর্ম। তাই এটা বিষয় কি করে হয় স্পেসটা? আমি এই অনুভব থেকে যে পেলাম, কান বলবেন এই অনুভব হয়েছে মানেটা কি? তুমি বলছো কি এটা তোমার বাইরে আছে, তার মানে কি? তুমি যে স্পেস অকুপাই করে আছো এই বস্তুটা, তাও অন্য একটা লোকেশনে আরেকটা স্পেস অকুপাই করে আছে, তাহলে আমার বাইরে আছে। বাইরে আছে কথাটা বলতে গেলেই কার কথা এসে যাবে? স্পেসের কথা এসে যাবে। এটা ওটার পাশে আছে মানে এটা যে স্পেসে আছে এটা আরেকটা ভিন্ন স্পেসে আছে। তাহলে স্পেসকে বাদ দিয়ে এই আউটসাইডেডনেস, বিসাইডেডনেস এই কথাগুলো বলা যাবে না। তাহলে এসব বলার কন্ডিশন কি? স্পেস। তাহলে স্পেসের ধারণা থাকলেই আমরা এইসব কথা বলতে পারি। তাই যদি হয়, স্পেস যদি এসব কথা বলার কন্ডিশন হয়, তাহলে স্পেস ইটসেলফ এ যদি বি এর কন্ডিশন হয় তাহলে বি থেকে এ ডিরাইভ হতে পারে না। অতএব স্পেস এই ধরনের অনুভব থেকে প্রাপ্ত হতে পারে না। দ্যাটস অল।